প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই মঞ্চপ্রবিষ্ট মাননীয় স্যার, আমার শিক্ষক এবং আমার সামনে যারা রয়েছে ভাবি স্টুডেন্ট যারা ভবিষ্যতে ভালো বড় বড় জায়গায় গিয়ে তাদের নিজেদের নাম উজ্জ্বল করবে। তো স্যার আমাদেরকে একটা খুব ভালো মুহূর্তে আমাদের নিয়ে এসেছেন এখানে ডোমকল ল কলেজে, এবং এর জন্য আমি স্যারের কাছে খুব কৃতজ্ঞ এবং এই ডোমকল ল কলেজের কাছে খুব কৃতজ্ঞ। আজকের এই সেমিনারটি বিশেষভাবে বলা হয়েছে যে স্পোকেন ইংলিশের উপর, স্পোকেন ইংলিশের গুরুত্ব কী, কেন আমরা স্পোকেন ইংলিশ নিয়ে ভাববো। কারণ আমরা এটা দেখতে পাই স্পোকেন ইংলিশের কোনো ইনস্টিটিউট নেই, স্পোকেন ইংলিশ নিয়ে কোনো সেরকম মাতামাতিও নেই, কোনো শিক্ষাক্ষেত্রে অতটা ভাবাও হয় না। কিন্তু আমরা জানি যে কোথাও আমরা কিছু বলতে গেলে সেটা লয়ের ক্ষেত্রে হোক বা কোনো ডাক্তারি ক্ষেত্রে হোক বা কোনো পড়াশোনার ক্ষেত্রে পড়তে গেলে আমাদের ইংরেজিটা আগে জানতে হয়। এবং সবথেকে বড় ব্যাপার, আমি নিজে যখন আমি স্কুল লাইফে পড়াশোনা করতাম, আমি মাধ্যমিকের সময় বা এই টাইমটা আমি খুব উইক ছিলাম ইংরেজিতে, এবং সবথেকে খারাপ লাগতো যে আমার সব বিষয়ে নাম্বার ভালো কিন্তু ইংরেজিতে খুব নাম্বারটা কম এসেছিলো। তো বাড়িতে আমি খুব আপসেট হয়ে পড়ি যে এরকম সবই ভালো আছে বাট ইংরেজির নাম্বারটা খুব কম, কিছু তো একটা করতে হবে। কারণ ইংরেজি সব কিছুতে লাগবে, বাংলা, ইতিহাস, ভূগোল, আপনি যাই পড়ুন এটা বাংলায় পড়াবে, কিন্তু যখনই আপনি একটু উঁচুতে পিএইচডি করতে যাই বা যা করতে যাই তখন কিন্তু ইংরেজিটা লাগবেই। তো আমি ঠিক করি যে আমাকে এই জায়গার থেকে রুট থেকে ভাবতে হবে যে আমি কেন পারছি না। তো প্রথমে আমি দেখলাম যে আমি সেভাবে এটা কিনা তো ভাবিনি, আমি গ্রামাটিক্যাল অনেক কিছু জানতাম না, আমার গ্রামাটিক্যাল অনেক কিছু ভুল ছিল যেগুলো বলতে পারতাম না, যেটা আমরা অনেকে ভাবি যে স্পোকেন বলতে গেলে গ্রামাটিক্যাল ব্যাপারটা লাগে না, বলে দিলেই হলো, কিন্তু সম্পূর্ণই তা ধারণাটি ভুল। এবং এটি আমি জানতে পেরেছি দেয়েস এডুকেশনে আমাদের স্যার সৌমিক স্যারের কাছ থেকে, এবং পার্সোনালি আমি ওনাকে থ্যাংক জানাতে চাই এই কারণে, কারণ আমি যখন দেয়েস এডুকেশনে আসি তার আগে থেকে আমি ইংরেজি বিষয়ে খুব কাঁচা ছিলাম এবং বলতে পারতাম ঠিক, তবে সাজিয়ে গুছিয়ে বলতে পারতাম না। কারণ আমরা কোনো দিন বাড়িতে সেইভাবে ইংরেজির পরিবেশ পাইনি যে ইংরেজি কথা বলবো বা কেউ আমার সাথে ইংরেজিতে কথা বলবে, বা বলতে গেলে লোকে হাসতো, তো খুব নিজেকে দুর্বল মনে হতো। বাট এই পরিস্থিতিতে এসে যখন আমরা একটা ইনস্টিটিউটে এসেছি, সবাই ইংরেজিতে বলার চেষ্টা করছে, ভুল ত্রুটি হয়েছে অবশ্যই, ভুল ত্রুটি করতে করতে আমরা শিখেছি বাট বলতে পারি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যখন সাধারণত কোনো কলকাতার দিকে আমরা যদি দেখি কোনো শপিং মলে গেলে যারা ওখানে রিসেপশনে রয়েছে তারা খুব ফ্লুয়েন্ট ইংলিশ বলে, খুব সুন্দরভাবে ইংরেজি বলে, এবং ওরা বাংলা জানে বাট তাও নিজের জায়গাটাকে ইংরেজিতে কমিউনিকেট করে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা সব কিছুতেই পারদর্শী রয়েছি কিন্তু কিছু জায়গায় আমরা খুব পিছিয়ে পড়ি এই ইংরেজিটা না জানার জন্য। এবং যখন স্যার আমাকে বললেন যে এরকম ডোমকল ল কলেজে এরকম একটা খুব সুন্দর একটা মুহূর্ত আমরা পাচ্ছি, তো আমি স্যারকে বললাম যে স্যার ঠিক আছে, তাহলে আমরা যখন আমাদেরকে ইনভাইট করেছে আমরা অবশ্যই যাবো, আমরাও দেখতে চাই যে এই জায়গাটা যে পিছিয়ে, যেটা আমরা পেয়েছি আপনার কাছ থেকে এই যে গ্রামাটিক্যাল ব্যাপারে, মানে কীভাবে এটাকে ইম্প্রুভ করা যায় গ্রামারের মাধ্যম দিয়ে, তো আমরাও সেটা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের যারা ফ্যাকাল্টি যারা আর কি তোমাদেরকে শেখাবে তারা আজকে আসতে পারেনি বিশেষ কারণে, তো অবশ্যই তারা শেখাবে। এবং আমি একটা কথা বলতে চাই যে জীবনে কখনো নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না মানে তোমরা অনেক সময় অনেক কিছু ফেস করবে, অনেক জানো না বলে অনেক অনেক রকম টিটকারি করবে, বলবে, এটা বলবে, কারণ তুমি যখনই জানার চেষ্টা করবে অনেকে তোমাদের অনেক রকম খারাপ কথা ডিমোটিভেট করার চেষ্টা করবে, বাট লেগে থাকতে হবে, কারণ লেগে থাকলে তবেই কিন্তু একটা জায়গাতে সাকসেস পাওয়া যায়। এবং পার্সোনালি আমি বলতে, আমি স্কুল টিচার, আমি রানীনগর সার্কেলে রয়েছি এবং তাছাড়াও আমি দেশ এডুকেশনের সিটি অফিসের ইনচার্জ। তো আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে ইংরেজিতে কথা বলতে গেলে যে মানে পার্সোনালিটি ডেভেলপমেন্টটা যার দরকার সেটা একটা মোটিভেশন ট্রেনিং দরকার, এবং সেটার মাধ্যম দিয়েই করা যেতে পারে। তো আমি তোমাদের কাছে বলবো যে তোমরাও আমাদের ক্লাসটা পেলে বুঝতে পারবে যে আমাদের দেশের ফ্যাকাল্টি কীভাবে তোমাদের সুন্দর করে কথা বলার ইয়ে করে দিচ্ছে, এবং স্যার তো থাকবেনই। তো আমি আর সেরকমভাবে কিছু বলতে চাই না, আমি স্যারকে বলতে চাই স্যার বলুক তোমাদের এটা নিয়ে, এবং আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, ধন্যবাদ।